জলস্থলে জঙ্গলে স্মরণ করলে যে মানুষটাকে পাওয়া যায় তিনি মদন মিত্র, যে কোনো জায়গায়, হসপিটাল হোক আর সেই এন্টারটেনমেন্ট দুনিয়া হোক, যে কোনো জায়গায়। আজকে বনফোটা, সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বনফোটায় তাকে পাওয়া গেছে, এবং তার পাশেই এনএক্সের যে ওনার রাজু সাহা আছেন। এরকম একটা কনসেপ্ট কেমন লাগলো? প্রথমে খুবই ভালো, এবং বোনেরা যদি বোনেদের নিরাপত্তার দায়িত্ব নেয় তাহলে প্রত্যেকটা বনই স্বয়ং সম্পূর্ণা, স্বয়ং সিদ্ধা হয়ে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটার ব্যাপারে একটা প্রজেক্টই করেছেন, যার নাম দিয়েছেন স্বয়ং সিদ্ধা। আমরা আছি ভাইরা এই ফোটার পাশে, এবং রাজুর এনএক্স হোটেল মানেই নতুন 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 রোজ একটা করে কনসেপ্ট। আমরা এই কনসেপ্টের সঙ্গে আছি। আপনি আজকেই ঘোষণা করলেন আমি আর রাজু, আমরা দুজনে ওদের একটা খুব শিখে আজকে আমরা এলাম বোন ফোটায়। আমাদের তো কিছু দিতে হবে, সেটা হ্যাঁ সেটা বলবো যে আমরা পাশাপাশি ছোট্ট একটা ভিলেজে আমরা সকাল থেকে আমরা রান্না করে বোনেদের খাওয়াবো। আর মদন মিত্রর মধ্যে এমন কি আছে যে গান করলেই সে গান সুপার ডুপার? আসলে আমি গান করি না, আমি মানুষের মনের প্রদীপ জ্বালাই। যে প্রদীপ বলে জেলে দিয়ে যাও প্রদীপ ওখানি, মিলন ঘরের কোণে। আমি রবীন্দ্রনাথ গাই।